আজকে আমরা তোমাদের শিখাবো যে এটা কি হলো। আমার ক্যারেক্টার কই? ও এই তো, ঠিক আছে। যাই হোক, আজকে আমরা তোমাদের যেটা শেখাবো যে কীভাবে পিক রাশ করতে লাগে, পিক রাশ করার সঠিক নিয়ম। তো ভিডিওটাতে আমার সাথে হয়ে থাকবেন, নাহলে কিন্তু আপনারা কিচ্ছু শিখতে পারবেন না, পিক রাশ করতে পারবেন। এভাবে হালকার উপর দিয়ে নেমে যাবেন, কোনো রকম সমস্যা নেই। আগে এনিমি নেমে গেলে বা নামে এই এনিমিগুলো হালকার উপর দিয়ে নেমে গেলে এই যে, এবার আপনারা যখন দেখতে পাচ্ছেন যে পিছনে কোনো বান্দা আপনাকে তাড়া করছে ডবল ভেক্টর নিয়ে, হালকার উপর দিয়ে যাবেন আর এইটা দিয়ে তোর মা, যাই হোক, এইভাবে মেরে ফেলাবেন। তো কোনো রকম সমস্যা নেই, আস্তের উপর দিয়ে এটাকে লুটপাট করা কোনো রকম সমস্যা। এবার দেখুন আমার সামনে দুইটা এনিমি আছে, ঠিক আছে। আমার হাতে আছে MP5 আর 2 BC, 2 BC আছে মানে এনিমির BC সব কান্দে উঠা যায়। হালকার উপর দিয়ে এখানে ড্যামেজ দিলাম, এই গ্লোবাল ফেলাইছি, গ্লোবাল আমিও হালকার উপর দিয়ে একটা গ্লোবাল ফেলায় কভার নিব, কারণ ওপেন থাকলে আমার BC। যাই হোক, এই সামনে একটা এনিমি, এনিমিটার হালকার উপর দিয়ে ড্যামেজ আর কোনো রকম সমস্যা নেই। এখন খাড়া দিবেন, কোনো রকম কথা না বলে দিবেন খাড়া রাস। এই বান্দাটার মনে হচ্ছে বটলারটারে এইভাবে করে মেরে ফেলাবেন, আর পিছন দিক থেকে এনিমিটা আবার হালকা করে ব্যাক কভার নেবেন, এনিমিটারে আসার সুযোগ দিবেন। আস্তের উপর দিয়ে আসতেছে, কোনো রকম সমস্যা নেই, হালকার উপর দিয়ে হালকা কভার নিয়ে এই 2 BC শর্ট মেরে এইভাবে করে লবিতে চলে যাবেন। তো মানে এরকম কাজ করবেন না, মানে আমি এটাই বলতে চাচ্ছি। তো গাইস, সবাই বলে আমি নাকি বট, আমি যে কত বড় পেরো পেলে আজকে তোমাকে দেখা যাবে। তো কোনো রকম সমস্যা নেই করে আজকে আমরা আবারও নেমে পড়তেছি পিকে এবং আমাদের ছাদে, ঠিক আছে। যা পাবো সেটা দিয়ে কিন্তু পুরা ধুরা মাইর শুরু হবে, ঠিক আছে। কোনো রকম সমস্যা নেই, হালকার উপর দিয়ে ভেস্ট নিয়ে ভিতরে কী আছে MP40 হালকার উপর দিয়ে নিয়ে নিলাম, Level 2 ব্যাগটা আর বালে রিভার্স স্পিনার কী আছে এমন ঠেমো ফেলা, কোনো রকম সমস্যা নেই। হাস্তের উপর দিয়ে গিয়া এখান থেকে একটা লং রেঞ্জের গান আমার লাগবো, M60 পাই গেছি, কিন্তু M60 উপরে আমার ভরসা, তোমার বাপের উপর আমার ভরসা একই রকম। যাই হোক, যেটা বলতেছিলাম যে এর উপর দিয়ে নিয়ে নিলাম, এখান থেকে কোনো রকম সমস্যা নেই, হালকার উপর দিয়ে গিয়ে এর প্যারাফেলটা পাই গেছি। এবার কোনো রকম সামনে দেখতে পাচ্ছি এনিমি, ঠিক আছে, কোনো রকম ইয়ে নেই, হালকার উপর দিয়ে এনিমি আছে, এনিমিটারে গিয়া কোনো রকম কথা না বলে উড়াধুরা রাজ দেবেন, ঠিক আছে, উড়াধুরা রাজ দেবেন, কারণ কোনো এনিমি ড্যামেজ থাকলে হালকার উপর দিয়ে আপনার কিল বেড়ে যাবে। এই যে আপনার বান্ধব দেখতে পাচ্ছেন হালকার উপর দিয়ে ড্যামেজ, মরে না মশলা মর, আর এখান থেকে গিয়ে এইভাবে গিয়ে আপনি লবিতে চলে যাবেন। মানে এরকম কাজ কোনোদিনও করবেন না, রাস কোনোদিনও দেবেন না, সালাম মেয়ের হাতে মরে গেলাম, পালের খেলা। তো আজকের ভিডিওটা যদি আপনার একটুকুও ভালো লাগে থাকে বা একটুখানিও বিনোদন দিয়ে থাকে বা হাসি মজাক দিয়ে থাকে, তো ভিডিওটা একটা লাইক করে পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। দেখা হবে আরও নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টাটা, গুড বাই।